তার মেহমান হওয়ার সৌভাগ্য আমরা হতে পারব। আমরা কার মেহমান হতে পারবো? আল্লাহর মেহমান। আপনারা জানেন পবিত্র কোরআন কারীম ১৭ নম্বর পারা সূরাতুল হজ এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের পর বলেছিলেন যে আপনি ঘোষণা করে দেন আমার পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পৃথিবীর মানুষের কাছে আপনি পৌঁছে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হে রব, এটা কেমন করে সম্ভব? আমি ক্ষুদ্র একজন মানুষ, আবার লোকালয়হীন একটা জায়গাতে আমি বসবাস করি, আমার এই আওয়াজকে শুনতে কার কাছে যাবে? পৃথিবীর পুরোটা দায়িত্ব আমি একা করে দিলেন, এটা কেমন? সেটা কেমন করে আল্লাহ বলেন দায়িত্ব পৌঁছাবার তোমার উপর দেয়নি, সেটা আমার উপর রেখে দিয়েছি। তোমার দায়িত্ব হলো কায়দার ঘোষণা করা পৃথিবী যাওয়া পর্যন্ত কারা আমার ঘরের মেহমান হবে, কারা আমার মেহমান হবে, তাদেরকে তো আমি নির্বাচন করবো, তাদেরকে আমি পৌঁছে দিব। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের নির্দেশে ঘোষণা দিলেন, আল্লাহ পাক সকলের কর্মক্ষেত্রে পৌঁছে দিলেন আত্মার জগতে। আমরা হয়তো বা জানিও না বুঝিও না, কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে, এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে। তো যারা বাইতুল্লাহ জিয়ারত করার আগে সুযোগ পেয়েছেন অথবা এবছর যারা যাচ্ছেন অথবা যারা বড় আশা নিয়ে বসে আছেন যে আমাকে যেন আল্লাহ পাক তার মেহমান হিসেবে কবুল করে, সবার জন্য বলছি যে আমরা যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার সুযোগ পাই তাহলে বোঝা যাবে আমাকে রব্বুল আলামিন মেহমান হিসেবে গ্রহণ করেছেন। আমার মেজবানকে আল্লাহ স্বাভাবিক প্রায় মিনিস্টারের তাবাকের অবস্থা কি হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বার এক আমার এক মুসলিম এবং বন্ধু বলা চলে
চল্লিশ বার পুরা করছে, কিন্তু একটা ওমরার ফরজ কেউ আছে কি জানে না। যদি ফরজ ওয়াজিবই না জানে, আমি একটা উদাহরণ দিয়ে আলোচনার ভিতরে ঢুকবো। আমি গেলাম খুব পরিচিত এক ব্যক্তি, এর নাম বলবো না, বিশাল বড় কোম্পানির মালিক। আমি ওমরা করতে যাব, এর একদিন আগে উদ্ধারপুর চলে গেছে। তো উনি ওমরা শেষ করে সুন্দর মতো ওই মসজিদে হারামে একেবারে লাফাফের পরে যে অংশটা এখানে শুয়ে আছে। আমি তওয়াফ শেষ করে সাই শেষ করে আমি বের হয়ে আসছি, পিছন থেকে আমাকে কে যেন জড়ায় ধরছে। কিন্তু এখানে আমার এইভাবে জড়ায় ধরবে কি, তাকিয়ে দেখি ওই সম্মানী ব্যক্তি। আমি বললাম আপনি গতকালকে দেখলাম আসার কথা ছিল, এসেছেন, ভালো কথা, তোমরা করেনি? হ্যাঁ করেছি। তো আমরা চিহ্ন কিছু আছে, সেই ওয়াজিব চিহ্নটা আমি দেখতে না পাওয়ার কারণে থেকে সেটা বললাম। এক পর্যায়ে যেহেতু খুব সম্পর্ক ভালো, আমি খুব স্বাভাবিক কথা বলতে শুরু করলাম এবং এক পর্যায়ে তার কাছ থেকে শুনলাম কতবার তিনি আসছেন, কত মানুষকে হজমটা করাইছেন তাও শুনলাম। সর্বশেষ আমি বললাম যে হজের উমরার ফরজ আর ওয়াজিব কি কি বলেন তো, আল্লাহ বলতে পারেন। এবং না জানার কারণে মাসআলা অনুযায়ী, শরীয়তের মাসআলা অনুযায়ী হজটা কবুল হয়নি, বা কি কবুল করবেন কিনা তিনি জানেন, তার আবেগ তার মন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জিজ্ঞেস করলাম চুপ কাটেননি, কে কেটেছে? তো এই যে কতটুকু কাটছেন, আমি তো গতকালকে আপনাকে দেখেছি, আজকেও দেখলাম ওই পরিবর্তন তো নাই। বললো যে সামনে থেকে দুই তিনটা চুল কেটে দিয়েছি, কাটতে হলে কিভাবে কাটতে হবে, এটাও শরীয়ত একটি কি দিয়েছে, নির্দেশনা দিয়েছে। তো সেজন্য হজের মাসখানা মাসের জানা এবং জানানো খুবই জরুরি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবছরও কমপক্ষে এক সাত আট জায়গা থেকে বিভিন্ন ট্রাভেলসের মালিকরা বলেছেন একটু আলোচনা করতে, আমি যাই না। কে আবার কি মনে করে, মনে করতে পারে হুজুর মনে হয় ব্যবসার সাথে জড়িত, এই জন্য আমি একটু দূরে থাকি এগুলো থেকে, কারণ কোনটা গর্ব যদি সঠিকটা বলি তাহলে কোনো দিকে হবে না। এই জন্য বাহিরে বলি না, মসজিদের তো যেহেতু আমি আপনাদের খেয়াল করতে খাদের বলতেই হবে, সেজন্য আমাকে সুযোগ দিয়েছেন, আজকে বলবো ইনশাআল্লাহ। আমরা প্রথমত জেনে নিই হজ কত প্রকার। হজ যে করব, হজ সর্বমোট তিন প্রকার, যদি আমি সবগুলো আলোচনা এখন করব না। একটা হজকে বলা হয় হজ্জের তামাত্তু, আরেকটা হজকে বলা হয় হজ্জের কিরান, আরেকটা হজকে বলা হয় হজ্জের ইফরাদ। হজ কয় প্রকার? আমার সাথে কথা বলতে হবে। হজ্জের তামাত্তু, আমি তামাত্তু হজ, কেরান হজ, ইফরাদ হজ। স্বাভাবিকভাবে আমাদের দেশের ভাইরা বোনেরা তারা হজ্জে তামাত্তু করে থাকে। আমি তিনটার সংক্ষিপ্ত সংজ্ঞা খুব সহজে বোঝাবার জন্য বলব। আমি তামাত্তু হজ যেহেতু অধিকাংশ সবাই করেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। কেউ যদি কিরাম করতে চান অথবা ইফরাদ করতে চান আমি পৃথক বলব, না হলে সবগুলো একেবারে। তামাত্তু হজ বলা হয় একই সফরে উমরা এবং হজ, একই সফরে উমরা এবং হজ দুই ইহরামে আদায় করা, একই সফরে উমরা এবং হজ দুটি ইহরামে আদায় করা। অর্থাৎ প্রথমত উমরার নিয়ত ইহরাম বাঁধা, উমরা হজ শেষ, শেষ করে অপেক্ষা করবে, আবার হজের সময় আসবে, আটে জিল হজ সে আবার কি করবে, নতুনভাবে ইহরাম করে হজ আদায় করবে। এটাকে আমি সংক্ষেপে বললাম, একই সফরে হজ এবং উমরা আদায় করা পৃথক পৃথক ইহরাম। ইরান হজ কাছাকাছি কিন্তু ভিন্ন সূত্রে, একই সফরে হজ এবং
school are they going with an ihram? ওটা হলো পৃথক এহরামে আর কেরান হজের মধ্যে এক এহরামে আর ইফরাদ হজ হচ্ছে অঙ্গামী এখান থেকে শুধু হজের বিরতে যাবে শুধু হজ করে চলে আসবে ওটা হলো ইফরাদ এগুলো অনেক লম্বা ব্যাখ্যা আছে আমি খুব সংক্ষেপে যেটা আপনারা বুঝবেন সেটা বলছি আবার বলেন তার বইয়ের মধ্যে দিলাম আছে তাহলে আপনার মোটামুটি হজ কয় প্রকার ভাই এক নম্বর তামাদ্দু হজ দুই নম্বর কেরান হজ তিন নম্বর ইফরাদ হজ তামাদ্দু হজ হচ্ছে একই সফরে দুই ইহরামে উমরা এবং হজ আদায় করা কেরান হজ হলো একই সফরে একই ইহরামে উমরা এবং হজ আদায় করা আর ইফরাদ হজ হচ্ছে উমরা নাই শুধু হজ আগে মূল কথা শুনবো এরপর আমরা আস্তে আস্তে করে পুরোটা ধরবো সেটা কিভাবে আপনারা কিভাবে কি আপন করবো তামাত্তু হজে সর্বমোট 14টি কাজ করতে হবে তামাত্তু হজে কয়টি কাজ করতে হবে 14টি চারটি করতে হবে উমরার জন্য আর 10টি কাজ করতে হবে হজের জন্য তামাত্তু হজের ক্ষেত্রে আমাদের কাজ সর্বমোট কয়টি 14টি চারটি হলো উমরার জন্য আর 10টি হলো হজের জন্য ইনশাআল্লাহ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ তো হজের কাজ কয়টা 14টি 4টি উমরার জন্য আর 10টি হজের জন্য এবার আসুন 4টি উমরার জন্য কি কি দুইটা ফরজ দুইটা ওয়াজিব ফরজ দুইটা ফরজ দুইটা ওয়াজিব ফরজ দুইটা হলো এক নম্বর হলো ইহরাম এক নম্বর কি উমরার ফরজ হলো ইহরাম দুই নম্বর ফরজ হলো আমরা ইয়ে তোয়াফ করি না এই তোয়াফ করাটা কি ফরজ তাহলে ইহরাম পরিধান করা ফরজ আর তোয়াফ করা ফরজ তাহলে উমরার চার কাজে দুটো পেয়ে গেল দুটো ফরজ একটা হলো ইহরাম পরিধান করা আর একটা হচ্ছে তোয়াফ করা আর দুইটা হলো ওয়াজিব তোয়াফের পরে আমরা কি করি সাফা মারওয়ার মধ্যে সাই করি সাত চক্র করতে সাফা থেকে মারবো মারবা থেকে সাফা এভাবে করে সাতবার কি করি দৌড়াই এটা একটা হলো ওয়াজিব তিন নম্বর কাজ আর চার নম্বর কাজ হলো এটা শেষ করার পর আমরা কি করি জুম হয় একবারে মন দিয়ে ফেলি অথবা ছোট করি এটি এই চারটা কাজের নাম কি উমরা বলেন এইটা কি কত কঠিন বানায় এই দোয়া করতে হবে এটা না বললে একেবারে দোয়া কমিস্ট করতে করতে ওই বেচারা চাপ শেষ তাহলে উমরা গুরুত্বপূর্ণ কাজ কয়টা চারটা আলাদাও যদি কেউ উমরা করতে যান শুধু উমরার সময় তাহলে কাজ কয়টা চারটা চারটা এক নম্বর ইহরাম দুই নম্বর তওয়াফ তিন নম্বর সাই চার নম্বর মাথা মুন্ডা শেষ চারটা আর 10টা কাজ হলো হজের এই 10টা কাজের মধ্যে আমরা আগে ভাগ করে নিই তিনটা ফরজ হজের কয়টা কাজ 10টা হজের কাজ মোট 10টা উমরার কাজ মোট 4টা হজের কাজ মোট 10টা 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 কাজের মধ্যে তিনটা ফরজ হজের 10টি কাজের মধ্যে তিনটি ফরজ 6টি ওয়াজিব ওয়াজিব 6টি ওয়াজিব ওয়াজিব একটা নফল একটি নফল আমি আবারও বলছি হজের মোট কাজ তামাত্তু হজের মোট কাজ 10টি তিনটি ফরজ তিনটি ফরজ 6টি ওয়াজিব একটি সুন্নতে মুআক্কাদা এদিকে ঢোকার আগে আরেকটু কথা সেরে নিই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আর মুস্তাহাবে ব্যবধানটা ফরজ যদি কারো ছুটে যায় হজের ফরজ যদি কারো ছুটে যায় ইচ্ছা হোক অনিচ্ছাই হোক দম বিশটা দিল কাজ হবে না হজ কি হবে না আমাদের আদায় হবে হজের ফরজ ছুটলে হজ আদায় হবে না নামাজের ফরজ ছুটলে আপনারও মুক্তি হতে পারে
নামাজের মধ্যে যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে নামাজ কি হবে না, সাউর সাজদার 24টা দিল হবে। ফরজ ছুটে গেলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার ফরজ হবেই না। ওয়াজিব যদি ইচ্ছায় কেউ ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া তাহলে কি হবে না, কিন্তু কোনো কারণে বিপদে ভুলে গিয়ে কোনোভাবে হয়েছে তাহলে দম দিতে হবে তাকে, না হলে হজ নষ্ট হয়ে যাবে। দম দিলে আদায় হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়ে দেয় কারণ ছাড়া তাহলে কিছু গুনাহ হবে, আর যদি কোনো বিশেষ কারণে ওজুরের কারণে যদি ছেড়ে দেয় তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। এবার আমরা ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব হলো করতে পারলে ভালো, না করতে পারলে কি নেই গুনাহ নেই। ওই যে দোয়াগুলো পড়ায় পরে আমাদেরকে একেবারে অস্থির বানায় এটা হলো মুস্তাহাব। এই মুস্তাহাবগুলো এতক্ষণই বলা আমাদেরকে পড়ায় বইগুলো খুললে দেখবে খালি মুস্তাহাব, এই দোয়া সেই দোয়া, ওই বেচারা ফরজ আর ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুখস্থ রাখতে পারে না, তখন সব বরবাদ হয়ে যায়। আমি আপনাদেরকে মুস্তাহাব বলবই না, বাংলাদেশের মানুষ অনেক জানে, অনেক বিভিন্ন দোয়া ওয়াজিবা জানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা বোঝেন, বাংলা বোঝেন না, বাংলা বোঝেন ইংলিশ বোঝেন না, এমন তো নয়, তাই না? আমরা দোয়া করবো কিভাবে দোয়া করবো, মোটামুটি কোরআন দোয়া আপনাদের মুখস্থ আছে, দেখবেন করে সবারই কম বেশি আছে, হাদিসের দেখবে আছে, নাহলে বাংলায় আছে। আমি আমার মালিকদের কাছে কি বলবো, আমার মনে তখন কি যাবে, এটা নিয়ে এত অস্থিরতা কিছু তখনই সব ইনশাআল্লাহ আল্লাহ পাক ঢেলে দেবে। তাহলে আমাদের এবার মূল কথায় চলে যাই, হজের সর্বমোট কাজ কয়টি? ১৪টি আর হজের জন্য সর্বমোট ১০টি। ১০টির মধ্যে ফরজ ৩টি, ওয়াজিব ৬টি, সুন্নতে মুআক্কাদা ১টি। এবার আসুন ফরজ ৩টা কি। এক নম্বর ফরজ হলো আমরা কি করি, আটে জিলহজ অথবা সাতে জিলহজ সেখান থেকে এহরাম করি, এই এহরামটা হজের এক নম্বর ফরজ। আরাফার মাঠে আমরা কি করি, অবস্থান করি, সেটা হলো হজের দুই নম্বর ফরজ। দশ এগারো এবং বারো জিলহজ এই তিন দিনের কোন একদিন তওয়াফে জিয়ারা করি, এটা তওয়াফ করি বলি, ফরজ তওয়াফ, ফরজ তওয়াফ বলে। কেউ বা আরবিতে কোথাও আছে তওয়াফে ইফাদা, কোথাও আছে তওয়াফে জিয়ারা, কোথাও আছে ফরজ তওয়াফ, এক এক জায়গায় এক এক ভাবে আছে। অর্থাৎ প্রথম দশ তারিখ কুরবানির ঈদের দিন বড় শয়তানকে কঙ্কর মেরে এরপরে কেউ ওদিনই, কেউ পরের দিন, কেউ এর পরের দিন যে তওয়াফটা করে এই তওয়াফটা হলো তওয়াফে জিয়ারা, ফরজ তওয়াফ। তাহলে হজের যে তামাত্তু হজের মোট যে দশটি দশটি কাজ এর তিনটি ফরজ, এর এক নম্বর হলো এহরাম বাঁধা। আমার সাথে বললে ইনশাল্লাহ বলি, এক নম্বর হলো এহরাম বাঁধা, দুই নম্বর হলো আরাফার মাঠে অবস্থান করা, অবস্থান কতটুকু অবস্থান করা এগুলো পরে বলবো, এগুলো সবাই এগুলো বলতেছে আরাফার মাঠে অবস্থান করা। আর তিন নম্বর হলো রাতে অবস্থান করা এটা কি, দুই নম্বর দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ আমরা কি করি, এটাও কি ওয়াজিব। এরপরে মাথা মুন্ডন করা অথবা চুল ছাতা এটাও ওয়াজিব। তামাত্তু এবং কিরাম এই দুই এই দুই প্রকার হজ পালনকারীদের জন্য কুরবানি, হজে ইফরাদের জন্য কুরবানি নেই, এই দুই প্রকার হজ আদায়কারীদের জন্য কুরবানি করা ওয়াজিব।
পাঁচ নম্বর হলো ফরজ তওয়াফের উপর একটা সাই করতে হবে, এটাও আর শেষে আমরা মক্কা থেকে চলে আসার সময় একটা বিদায়ী তওয়াফ, এই তওয়াফটাও কি আমরা আবার বলতে পারি তামাত্তু হজের মধ্যে ওয়াজিব হলো ছয়টি, মুজদালিফাতে রাতে অবস্থান করা, ময়াজিল হজ রাতে মুজদালিফাতে অবস্থান করা, এটা কোন পুরুষদের জন্য, মহিলাদের জন্য রাত্রে অবস্থান করা ওয়াজিব না, থাকলে ভালো কিন্তু ওয়াজিব না, তারা বাধ্য না। দুই নম্বর কঙ্কর নিক্ষেপ করা তিন দিন, তিন নম্বর কুরবানি করা তামাত্তু এবং কিরান হজ আদায়কারীদের জন্য, চার নম্বর মাথা মুন্ডানো অথবা ছোট করা, পাঁচ নম্বর ফরজ তওয়াফের পরে সাই করা, ছয় নম্বর বিদায়ী তওয়াফ আর সুন্নত হলো একটা সুন্নতের মুআক্কাদা, সেটা হলো আট তারিখ জোহর থেকে নিয়ে নয় তারিখ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মিনাতে পড়া, ঠিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ মিনাতে পড়া এবং রাতে আট তারিখ রাতে অবস্থান করা, ঠিক আছে, এবং পরেও দশ এগারো এবং কোনো কোনো রয়েছে বারো তারিখ ওখানে অবস্থান করাটাও সুন্দর। এবার আবার আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই, তামাত্তু হজের সর্বমোট কাজ কয়টি? ১৭টি, উমরার জন্য ৪টি, হজের জন্য ১০টি, উমরার ৪টি দুটি ফরজ দুটি ওয়াজিব, ফরজ দুটি কি কি জানেন? দুই নম্বর ওয়াজিব দুটি কি কি? দুই নম্বর মাথা চুল বড় কিতাব নিয়ে যদি বসে দোয়া করি এটার মধ্যে আবেগ আসবে, তাহলে আমাদের ফরজ প্রথম যখন আমরা যাবো গিয়ে যে অমরাটা করবো এটা আমরা শিখে ফেলেছি, পৃথিবীর যত মুক্তি সাহেব দুটা ফরজ দুটা বাদ, আর হজের কাজ মোট কয়টি? দশটি, দশটির মধ্যে ফরজ কয়টি? ওয়াজিব কয়টি? সুন্নতে মুআক্কাদা কয়টি? একটি। ফরজ তিনটি কি কি? ইহরাম বাঁধা, আরাফাত মাঠে অবস্থান করা, আর ফরজ তওয়াফ জিয়ারত, আর ওয়াজিব কয়টি? ছয়টি। আগে পরে বলতে পারেন, তিন নম্বর কুরবানি বলতে পারেন তামাত্তু এবং কিরান হজ আদায়কারীদের জন্য, চার নম্বর মাথা মুন্ডানো অথবা ছোট করা, পাঁচ নম্বর ছয় নম্বর সর্বশেষ হলো সুন্নত মুআক্কাদা বলছি আটই জিলহজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং সেখানে অবস্থান করা এবং পরবর্তীতে দুই দিন দুই রাত্রে অবস্থান করা, এটাও কি সুন্নত মুআক্কাদা? তাহলে আপনার দুই নম্বর যদি ভালো করে হজটা আদায় করতে পারি এইভাবে জেনে বুঝে সুন্দর করে আমল করতে পারি, তাহলে কি পুরস্কার আমার? জান্নাত, পৃথিবীর অন্য কিছু দিয়ে বিনিময় হবে। এরপরে জানলাম কি হজ কয় প্রকার, হজ তিন প্রকার, এক নম্বর হলো তামাত্তু হজ, কেরান হজ, এফরাদ হজ,
তামাত্তু হজ কাকে বলে একই সফরে পৃথক পৃথক এহরামে উমরা এবং হজ আদায় করে কেরান হজ হলো একই সফরে একই এহরামে উমরা এবং হজ আদায় করে আর ইফরাদ হলো উমরা না শুধু হজ আদায় করে এবার আসুন তামাত্তু হজ এই তামাত্তু হজের সর্বমোট কাজ কয়টি চারটি হলো উমরার জন্য বাকি দশটি হলো হজের জন্য আলহামদুলিল্লাহ চারটি উমরার জন্য দুটি ফরজ দুটি ওয়াজিব এহরাম বাঁধা এবং তাওয়াফ করা হলো ফরজ আর দুটি ওয়াজিব সাই করা এবং মাথা মুন্না অথবা ছোট করা আর দশটি হলো হজের জন্য কাজ গুরুত্বপূর্ণ এর তিনটি হলো ফরজ ছটি হলো ওয়াজিব একটি হলো সুন্নতে মুআক্কাদা তিনটি ফরজের এক নম্বর এহরাম বাঁধা দুই নম্বর আরাফার মাঠে অবস্থান করা তিন নম্বর দশ এগারো বারো তারিখের কোন একটি সময়ে কি করা তওয়াফ করা আর ছটি হলো ওয়াজিব একটি হলো তিন দিন কঙ্কর নিক্ষেপ করা এরপরে মাথা মুন্ডানো অথবা ছোট করা কুরবানি করা তওয়াফে জিয়ারতের উপরে সাই করা এবং তওয়াফে বিদা বিদায়ী তওয়াফ আর সুন্নত আট তারিখ পাঁচ ওয়াক্ত নামাজ জোহর থেকে নিয়ে নয় তারিখ ফজর পর্যন্ত এবং রাতে অবস্থান করা দশ এগারো বারো এগারো তারিখ পর্যন্ত রাতে অবস্থান করা এটা কি সুন্নত এবার আসুন আমরা কিভাবে কতটুকু সময় ওয়াজিব থাকা কতটুকু সময় থাকা ফরজ এগুলো আমরা পৃথক পৃথক আলোচনা করব ইনশাআল্লাহ আমি শুরু করি আমরা যে আমরা যখন হজে যাব তখন আমাদের প্রথম কি কাজ যদি তামাত্তু হজ করি যেহেতু আমরা তামাত্তু হজ নিয়ে আলোচনা করছি তামাত্তু হজের জন্য আমরা প্রথমে কি করব এহরাম বাঁধবো কিসের জন্য উমরার জন্য এহরামটা কোথা থেকে বাঁধবো এটা আমাদের ভাইরা অনেক সময় ভুল করে আমি আজকে বড় বড় ভুলগুলো একটু বলব যেখানে মানুষ অনেক কষ্ট পায় আপনারা জানেন যে আমাদের দেশের ফ্লাইটগুলো অনেক সময় ডিলে করে ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা দুই দিন চার দিন আল্লাহ যদি নসিব করে আরো বড় সমস্যা হতো এই জন্য অনেকেই করেন কি বাসা থেকে এহরাম পরে নিয়ত করে বের হয়ে যায় আমি আমার ভাই বোনদেরকে পরামর্শ দিব আপনারা প্রথমত আপনারা জানেন হলো সব যে কিভাবে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে ঘরো কাজ করতে হবে সব কিছু করে এরপরে আমরা কি করব গোসল করব গোসল করে আমরা এহরামের কাপড় পরে এটা আমার যেভাবে সুবিধাই পাবে কিছু মুস্তাহাব তরিকা আছে আমি সেটা বলতেছি যেটা যেভাবে আপনার সুবিধা হয় কিন্তু এটা যেন সিলাই দিয়ে না হয় এবং সেফটিবিন দিয়ে উনি কি করেন এটা কেউ মুফতিয়ারে কারণ মন্ত্র বলেছে সেটাও ব্যবহার না করা কেউ এটাকে বেঁধে দেয় কিট্টু দিয়ে দেয় কিট্টু দেব না এভাবে করে এটাকে যেভাবে আমাদের জন্য কমফোর্টেবল হয় যেভাবে আমি চলাফেরা করতে হাঁটতে সুবিধা হয় আমি সেভাবে করে টাকনুর উপরে অবশ্যই এহরামের কাপড় পরে থাকব বাসার থেকে অথবা মসজিদ থেকে যদি বের হন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার সময় দুই রাকাত নফল নামাজ পড়তেন আমরাও দুই রাকাত নফল নামাজ পড়ে বের হয়ে যাব ওমরার নিয়ত বাসার থেকেও করবো না মসজিদ থেকেও করবো না চলে যাব বোর্ডিং শেষ ইমিগ্রেশন শেষ ওখানে মোটামুটি আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে আমাদের ফ্লাইট আলহামদুলিল্লাহ ঠিক আছে অথবা ছয় ঘন্টা দেরি যদি আমি জানি যে ফ্লাইট শিডিউল ঠিক আছে ইনশাআল্লাহ রাজি এই দেড় ঘন্টা পরেই ছেড়ে দেবে তখন সেখানে সুন্দর আগে তো উজু আছে হ্যাঁ আমি সব ব্যবস্থা করে গেছি সেখানে গিয়ে আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করব এটার জন্য আলাদা কোনো সুরা এই সুরা পড়তে হবে সেই সুরা পড়তে হবে এরকম কিছু নাই আপনার যে সুরা বলে যায় সেই সুরা দিয়ে পড়ুন দুই রাকাত নফল নামাজ শেষ করে উনিকে দোয়া বলে দেবেন এই দোয়া পড়তে হবে কিন্তু আমি বলবো আপনি যেভাবে পারেন হে আল্লাহ আমি উমরার নিয়ত করেছি উমরা এটাকে আপনি সহজ করে দেন এবং কবুল করে দেন হে আল্লাহ আমি উমরা নিয়ত করেছি আপনি সহজ করে দেন এবং কবুল করে দেন এই কথাটা ভিতরে নিয়ত এনে মুখে স্বীকার করতে পারলে ভালো না পারলেও সমস্যা নেই
এই নিয়তটুকু করি মুক্তি করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আমি উপস্থিত আমি হাজির আপনার কোন অংশীদার নাই আমি পড়া শুরু করবো এবং পড়ার মাধ্যমে আমি এহরাম এহরাম শুধু সাদা কাপড় পরাম না আপনার এহরাম হলো নিয়তের পরে তালবিয়ার মাধ্যমে কি হলো সে এহরামের মধ্যে ঢুকে এখন আমার সব থেকে বড় আমল একেবারে যাওয়া পর্যন্ত এবং তওয়াফ শুরু করা পর্যন্ত আমার সবচেয়ে বড় আমল কি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إذا هو شرط برا عمل إي عمل تجوتو بشي كورا جاي أما شوري لي جوتو تقول شمبو تقول أما جوتو تقول إذا كورا بشيش بابي أني كي كمائي بولي قلان تقول جاي বিশেষভাবে আমি যখন নাকি ওই যে চেকিং করে আমাকে মনে করেন ওয়েটিং রুমে ঢুকাবে যার সাথে দেখা হবে আর সালাম আলাইকুম আমরা দেখা করি না কিন্তু হজের সময় সালাম আলাইকুম না হজের সময় কি পুরুষটা এইভাবে জোরে পড়বে কিন্তু মা বন্ধ তালবিয়া করতে থাকবে সারাক্ষণ কিন্তু জোরে চিৎকার করবে না কারণ মা বন্ধের আওয়াজটাও কি সদর এই জন্য মা বোনরা জোরে আওয়াজে করবে না তারাও করবে কিন্তু আস্তে আওয়াজ আর পুরুষরা কি করবে একটু জোরে আওয়াজে আবার প্লেন উঠতেছে প্লেন উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এমন জোরে মানে আমরা চিৎকার করবো না যেন অন্য মানুষের কষ্ট হবে তাই বলে খেয়াল রাখতে হবে একটা মৃদু আওয়াজে যে আওয়াজটা আমার কাছেও ভালো লাগবে আর কেউ শুনলেও কষ্ট পাবে না নামাজের পরে টুপিটা আমার সবগুলো টুপিটা আমি সবগুলো পরে বলবো এখন না আগেই বলেছি কারণ আমরা হারাই যাবো হাজির সাহেব একটা কথা বলতেছিলেন টুপির বিষয় এহরাম আপনারা জানেন এই ভুলটা অনেকে করে যে টুপি পরে থাকে অনেকে অনেক ভুল করে কেউ কেউ তো আছে টুপি পরে কেউ আছে এখান থেকে কি করে ফেলে ইজতিমা দেখবেন এগুলো খালি করে এই দাম গোগলের নিচ দিয়ে এহরামের কাপড় এভাবে দেয় এটাকে বলা হয় আরবিতে ইজতিমা এটা অনেকে এখান থেকে করে ফেলে আমাকে গত বছর এদের ধমক দিছে আপনি হজ করবেন এটা করেন না তো আমি তো গরম কাপড় বললাম যে ভাই এটা এখান থেকে না কে বলছে আমি তো করেছি আমি আর ওর সাথে কি বলবো আমি বললাম এটা এখান থেকে না ওটা পথ যখন শুরু হবে তখন যাই হোক আমরা খেয়াল রাখতে হবে যে এহরামের কাপড় ছাড়া তখন আমাদের আর কিছু থাকবে না শুধু বেল্ট থাকতে পারে বেল্ট তো আমাদের প্রয়োজনীয় পাসপোর্ট এসে এগুলো আর পার মধ্যে যে স্যান্ডেলটা পরবো এই স্যান্ডেল অনেকে ভুল করে মূলত এই স্যান্ডেল পরার ক্ষেত্রে আমাদের পার উপরে একটা বড় একটা হাঁটি আছে প্রত্যেকের পা তলাতে এই হাঁটটা খুলে রাখা এটা হলো জরুরি অনেকে কি করে বেশি মোটা বেল্ট ব্যবহার করতে গিয়ে কি করে ফেলে ওই হাঁটটা ঢেকে ফেলে তাহলে এটা কিন্তু আমাদের এহরামের জন্য ক্ষতি হয়ে যাবে সেজন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো যে পাপ যে উপরের হাটটা আছে এই হাটটা যেন কি না হয় ঢেকে না যায়
যাই হোক আমরা যেদিকে যাচ্ছিলাম এরপর আমাদের এই প্লেনে উঠলাম, উঠার সময়, প্লেন ছাড়ার সময়, উপরে ওঠার সময়, নিচে নামার সময়, কমপক্ষে এই সময়গুলোতে আমরা তালবিয়ার আহ্বান করতে চাই। আর যে কোনো গুনাহ থেকে তো বাঁচতেই হবে, বিশেষ করে সেখানে চোখকে হেফাজত করা। আর এগুলি সব কিছু করা তখনই সম্ভব হবে যখন এহরাম করব, তখন আমাদের ভিতরে আনতে হবে যে এরকমই একটি কাপড় একদিন আমাকে পরিধান করানো হবে, এরকম কাপড় পরিধান করাই আমাকে জীবনের শেষ বিদায় দেওয়া হবে। আমি সেই শেষ বিদায়ের জন্য আগে একটি প্রস্তুতি পর্ব এখানে সারতে আসছি, এরকম একটি মন মানসিকতা নিয়ে জানি এটি আমার জীবনের শেষ সফর। আমি এভাবে করে যদি কোনো মানুষ যায় তাহলে গুনাহ থেকে তার বাঁচা সম্ভব। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম। এখানে একটি বিষয় আপনাদেরকে, এয়ারপোর্টে যে সমস্যাগুলো হয় সেখানে গিয়ে অনেকে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য, বিশেষ করে আমাদের নতুন হাজিরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ওখানে গিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ আপনাদেরকে দুই তিন ঘন্টা দাঁড় করার একটা সম্ভাবনা আছে। তাহলে ওখানে কি করতে হবে, আমরা সেখানে প্রথমে গিয়ে যদি কারো নামাজ কাদা থাকে বা নামাজের ওয়াক্ত হয়ে থাকে, আমরা সেখানে গিয়ে অযু ইসতিনজা সেরে একেবারে রিল্যাক্স মনে আমরা সেখানে কি করব, নামাজ আদায় করব। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিও, খামাখা ওখানে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমরা সেখানে চেয়ার আছে আমরা সেখানে বসে থাকার চেষ্টা করবো ভিতরে। এরপরে যখন ইমিগ্রেশন হয়ে যাবে, ইমিগ্রেশন হওয়ার পরেও উনি ভাই কি করে, তারা হরে করে একজন আগে চলবে বের হয়ে যায়, এয়ারপোর্ট গিয়ে হারিয়ে যায়, কষ্ট পায়। এই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না, আপনারা চেষ্টা করবেন আপনার যে দলের লোকগুলো আছে, জামাতের লোকগুলো আছে বা আপনার পরিচিত দল আছে, আপনারা তাদের অপেক্ষা করবেন, সবাই একসাথে হয়ে পরে এয়ারপোর্ট থেকে বের হবে, কারণ আগে বের হয়ে খাওয়াটা ওখানে কষ্ট করার কোনো দরকার অনেকেই, কারণ ওখানে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও কি করা লাগতে পারে, কষ্ট করা লাগতে পারে। আচ্ছা, এরপরে চলে গেলাম, তালবিয়া তো চলতেছে, গাড়ি যখন আসে তখনই আমাদেরকে দিবে, আমরা চলে যাব। তো সেখানে যাওয়ার পরে শারীরিক অবস্থাটা আমাদের বিবেচনা করতে হবে, যদি শারীরিক অবস্থা এমন থাকে যে এই মুহূর্তে আমরা কি করতে পারবো, ওমরার কাজগুলো সারতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ আমরা জামাত করে কি করলাম, চলে গেলাম। কিন্তু যদি ওরকম শারীরিক সামর্থ্য না থাকে তাহলে আগে আমরা কি করবো, একটু বিশ্রাম নিয়ে। তো আমরা চলে গেলাম, সেখানে আমরা ওমরা শুরু করে দিলাম। এখন ওমরা শুরু করে যদি আমাদের ওমরা শারীরিক সামর্থ্য থাকে তাহলে ওমরা আদায় করতে যাব, এবং একবারে যাওয়া পর্যন্ত আমাদের এই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা চলতে থাকে। তো প্রথম যখন বাইতুল্লাহ আমার সামনে আসবে, আমাদের বেশ কিছু জায়গাতে দোয়া কবুল হয় যেটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, আমি সামনে বলব কোন কোন জায়গাতে দোয়া কবুল হয়। এর মধ্যে একটি জায়গা হলো প্রথম বাইতুল্লাহ দেখলে এরপরে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। তাহলে আমরা যেখানে বাইতুল্লাহটা দেখবো একেবারে রাস্তার মাঝখানে না, একটু কষ্ট দিয়ে না, একটু সাইডে দাঁড়িয়ে কাবা ঘরটা দেখা যায় এমন জায়গাতে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে দোয়া করবো, যা বৈধ যত দোয়া আছে, কোরআন হাদিসের দোয়া মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, যদি না মুখস্থ থাকে যত বৈধ দোয়াগুলো আছে সেই বৈধ দোয়াগুলো আমরা করব। আমি এখানে একটা দোয়া করি, আমার ব্যক্তিগত দোয়া, সেটা হলো আল্লাহ এই হজের সফরে আমি এবং আপনার যত মেহমান যত নেক আমল করবে এবং নেক দোয়া করবে সবগুলো আমি কবুল করে দেব, তাহলে একটার মধ্যে সব, কারণ আমি একসাথে কয়টা করবো দোয়া। এই জন্য বলি আল্লাহ এই সফরের মধ্যে আমি যা যা দোয়া করবো আর আপনার মেহমানরা যা যা দোয়া করবে ভালো দোয়া সবগুলো কবুল করেন, এবং যত আমল যারা নেক আমল করবে সকলের আমলকেও আপনি কবুল করবেন। তাহলে এই সফরের মধ্যে যত দোয়া করবো আমার সব দোয়াকে আল্লাহ কবুল করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে ওই কাবা ঘর দেখে দোয়া করবো, মন ভরে দোয়া করবো, জামাত পারি না একাকি, অনেকে সেখানে গিয়েও কি করে পাঁচ সাতজন দশজন মিলে দোয়া করে, আমরা সেটা করবো না, সেখানে গিয়ে পৃথক আমরা দোয়া করবো। দোয়া যখন শেষ হয়ে যাবে এবার আমাদের ওমরার কাজ শুরু করতে হবে, সবুজ বাড়তি সেখানে আছে হজের আসর বরাবর, আমরা বিশেষ করে কিং আব্দুল আজিজ দিয়ে ঢুকলে খুব সহজ সামনেই পড়বে ডানে পড়বে, আমরা ওই সবুজ বাতিটা লক্ষ্য রাখবো, এই সবুজ বাতি বরাবর
আমরা সেখান পর্যন্ত যাওয়া পর্যন্ত এই তালবিয়া চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব, এই তালবিয়া বন্ধ করে দিব। উমরার তালবিয়া এখানে শেষ, এবার তওয়াফ শুরু হবে। তওয়াফের জন্য হজের আসওয়াদ চুমু দেওয়া এটা মুস্তাহাব। এখন এই হজের আসওয়াদ চুমু দেওয়া এটা আপনারা যারা গেছেন আগে জানেন, এটা বিশাল কঠিন বিষয়, বিশাল করে দিকা, এবং সেখানে গিয়ে বহু কিছু করতে হয়, অনেকে অনেক অঙ্গ হারায়। তো সেজন্য একটা মূল নীতি আমাদের সকলের মুখস্থ রাখতে হবে, সেটা হলো হজের কাজের মধ্যে কাউকে যদি কষ্ট দিয়ে কোনো কাজ করি তাহলে সেটা কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দেওয়া কি হারাম, কষ্ট দিয়ে কোনো কাজ করলে আমি কি করলাম, হারাম কাজ করলাম। আর আমি হজরে আসলে চুমু দিতে পারলে এটা আমার উত্তম ভালো, তাহলে ভালো কিন্তু কাজের জন্য আমি এক হারাম কাজ করে ফেললাম, আমার পুরো হজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য যারা একেবারে শুরুতে যাবেন আপনাদের সুযোগ আছে যে আপনারা কি করতে পারবেন, গিয়ে হয়তো হজরে আসলে চুমু দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি পরে যান অথবা ভিড় থাকে তাহলে হজরে আসলে চুমু দেওয়ার দূর থেকে আপনারা এভাবে করে বিসমিল্লাহ, এখানে অনেকে অনেক দোয়া বলে, হ্যাঁ আপনি বিসমিল্লাহ রহমান রহিম করে শুরু করে দিতে পারেন, যেকোনো দোয়া, যেকোনো বৈধ দোয়া আপনি করতে পারেন, কোন বিশেষ দোয়া কোরআনে হাদিসে এইটাই করতে হবে, না হলে তওয়াফ হবে না এমনটা নয়। আপনি তেলাওয়াত করতে পারেন, আপনি দরুদ শরীফ করতে পারেন, আপনি সেখানে বিভিন্ন দোয়া করতে পারেন, বাংলায় করতে পারেন, আরবিতে করতে পারেন, তওয়াফ করতে থাকবেন, কিন্তু কাবা ঘরের দিকে না তাকানো উচিত। কি করতে হবে, আমরা এই তওয়াফগুলো করবো নিজ দিকে থাকি, এবং এখানে অবশ্যই ঠেলাঠেলি করবো না, আরেকজনকে কষ্ট দেব না। আর এখানে একটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে, এটাও মুস্তাহাব, সেটা হলো ইস্তিবা করা। পুরুষরা কি করবে, ইস্তিবা করবে, ইস্তিবা করা হয় ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড়কে এনে বাম কাঁধের উপর রেখে দেওয়া, এটাকে বলা হয় ইস্তিবা। আবারও বলছি, ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড় নিয়ে বাম কাঁধের উপর ছেড়ে দেওয়া, এর নাম কি ইস্তিবা। তো এই ইস্তিবা করাটা পুরো তওয়াফের মধ্যে ইস্তিবা করাটা পুরুষের জন্য সুন্নত বা মুস্তাহাব, যেটা বলে দেবে। আর প্রথম তিন তওয়াফের মধ্যে রমল করা, রমল আপনারা বিধে পাবেন, রমল করা হয় মানে ছোট ছোট পা দিয়ে কিন্তু দৌড়াবার কি করবে চেষ্টা করবে, কিন্তু যেই মুহূর্তে শেষ মুহূর্তে যারা যায় তাদের আসলে ওইরকম পরিস্থিতি মাপাতে থাকে না। সুতরাং এই মুস্তাহাব কাজ করতে গিয়ে আরেকজনকে ধাক্কা দেওয়ার, খেলা দেওয়ার কোনো প্রয়োজন, কারণ ওটা হারাম হয়ে যাবে। যাই হোক, এইভাবে তারা আমরা তওয়াফ করতে থাকবো, বিভিন্ন দোয়া করতে থাকবো। রুকনে ইয়ামান, হজরে আসওয়াদের আগের যে কোনা, এই কোনাটার নাম হলো রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি যেটা আছে, এই রুকনে ইয়ামানিতে স্পর্শ করা মুস্তাহাব, যদি পারেন ভালো, না হলে ওখানে চুমু নয়, অনেকে চুমু খায়, চুমু নয়, সেখানে স্পর্শ করা, এটা মুস্তাহাব, পারলে ভালো না পারলে কোনো দরকার নেই। এখান থেকে এই রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদের এতটুকু জায়গার মধ্যে একটা দোয়া, বিশেষ ফজিলতের কথা পাওয়া যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অবশ্যই আমাদের ওযু থাকতে হবে, ওযু থাকা জরুরি। কারো যদি ওযু চলে যায়, এই কথাটা অনেকে ভুল বোঝে না, কারো যদি ওযু চলে যায় তিন তওয়াফের আগে তাহলে আবার তওয়াফ, মুসলিম বলেন যে আবার শুরু করতে হবে, এক দুই তিন করে সাতটা শেষ করতে হবে। আর তিন তওয়াফের পরে যদি কারো ওযু চলে যায় চারটায় বা পাঁচটায়, তাহলে যেই কয়টা হয়েছে তার মধ্যে তিনটা সাড়ে তিনটা হয়েছিল, এখন তিনটার থেকে আবার চতুর্থ থেকে শুরু করবো। এভাবে করে আমাদের সাতটা তওয়াফ শেষ, এরপরে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ,
এটা ফরজ ওয়াজিব না, অবশ্যই অনেক ফজিলত আছে। দোয়া কবুল হওয়ার জায়গায় একটা এখানে কি করবে, এখানে দুই রাকাত নামাজ যে কোনো সূরা নিয়ে, যে কোনো ছোট হোক বড় হোক, যে কোনো সূরা যে কোনো আয়াত দিয়ে দুই রাকাত নামাজ পড়বে। এরপরে সাই সাই শুরু হবে প্রথম থেকে সফা থেকে শেষ হবে মারোয়া। এখানে একটা অনেকে ভুল করে, সফা থেকে মারোয়ায় গিয়ে মারোয়া থেকে আবার সফায় আসে, এটাকে একটা মনে করে, এটা ভুল। সফা থেকে মারোয়ায় গিয়ে একটা দেয়, মারোয়া থেকে সফায় আসলে দুইটা, আবার সফা থেকে মারোয়ায় গেলে তিনটা। এভাবে করে আমরা শুরু করবো ইন্না সফা ওয়াল মারওয়া, শুরু করবো সফা থেকে, শেষ হবে কোথায়, মারোয়া। এভাবে করে সাতবার আপনাকে দৌড়াবো, আর দৌড়ানোর মাঝখানে বিশেষভাবে ওই যে সবুজ চিহ্ন আছে সেখানে, ওই চিহ্নের মধ্যে বিশেষ দোয়া কবুল হওয়ার জায়গা এবং সেখানে বিভিন্ন দোয়ার ফজিলত আছে। যদি ওই দোয়াগুলো আপনাদের মুখস্থ থাকে, রব্বুল ফিরওয়ান আনতা আজিজুল ইন্তিকাম, এটা পড়া জরুরি না, যদি পারেন ভালো, না পারলে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। এভাবে করে সব সাই হয়ে গেল। এখন আসবে চুল কাটার বা চুল মুন্ডাবার মশলা। যারা চুল চাষবে আলহামদুলিল্লাহ, এদের আর কোনো ঝামেলাই নেই। যারা চুল কাটবে এখানে বড় ঝামেলা, প্রথমত হচ্ছে পুরুষের এক করের নিচে যদি হয়, এক কর যদি কাটা না যায়, এরকম ছোট চুল হয়, তাহলে সে কি করবে না, সে কসর চুল ছোট করবে না, বরং চেষে ফেলতে হবে, চেষে ফেরা তার জন্য জরুরি। আর যদি কারো চুল বড় থাকে, যে এক কর পরিমাণ সামনে থেকে কাটা যাবে, কমপক্ষে এক কর পরিমাণ কাটা যাবে, তাহলে তার কাটার সুযোগ আছে। এই ক্ষেত্রে অনেকে বোঝে না এবং এই কি হয় না, হালাল হতে পারে না, ওই এহরাম অবস্থায় থেকে যায়, কারণ এটা ছাড়া সে হালাল হতে পারে না। এই কথাটা আমরা খুব খেয়াল রাখবো, যদি কারো চুল ছোট করতে হয় তাহলে অবশ্যই কমপক্ষে এক কর আমাদেরকে চারোদিক থেকে কাটা জরুরি, শুধু সামনের দিক থেকে নয়, চারোদিক। এর মাধ্যমে আমাদের কি শেষ হয়ে গেল, ওমরা শেষ হয়ে গেল। এখানে আমরা এরপরে যেটা হয়, ওমরাটা শেষ করার পরে অনেকের অনেক সময় থাকবে, যারা আগে চলে যাবে 20 দিন 30 দিন, তখন এত ইবাদত করে মাশাআল্লাহ, যে ইবাদত বেশি করতে গিয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। বহু ভাইকে দেখেছি, বোনকে দেখেছি, ইবাদত বেশি করে হজের আগে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, একেবারে আসল সময় নষ্ট। এই জন্য নিয়ম হলো, যারা একটু বেশি আগে যাবেন তারা প্রথমত 10-12 দিন 15 দিন ইবাদত মন ভরে করেন, কিন্তু হজ যখন শুরু হবে এর কমপক্ষে 7টাখানি আগে থেকে শরীরটাকে বাঁচায় বাঁচায় এরপরে ইবাদত করা উচিত, কারণ না হলে আমার হজটাই নষ্ট হয়ে যাবে যে উদ্দেশ্যে আমি গেলাম। অবশ্যই বোঝার কথা। আর যারা একেবারে শেষ সময়ে যাবেন, আপনারা অবশ্যই ওই সময় গিয়ে শুধু ওমরাটা শেষ করে ফরজ নামাজগুলো পড়েন, এরপরে ছোটখাটো তেলাওয়াত একা বসে বসে তেলাওয়াত করেন, দোয়া করেন, কিন্তু ওখানে যে বারবার তওয়াফ করা, বারবার ওমরা করা, এগুলো করতে গিয়ে নিজেকে অসুস্থ করবার কোনো দরকার নেই। এটা আপনাদের কাছে, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি, অনেক এরকম অসুস্থ হয়ে যায়। আমরা তাহলে 8 তারিখ যে হজের 8 তারিখ পর্যন্ত এইভাবে আমরা সেখানে ইবাদত বন্দেগি করতে থাকি। মূলত 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু, কিন্তু সেখানে প্রেক্ষাপটে, সেখানে অবস্থার কারণে কিন্তু যানজট অনেক বেশি হয়, এই জন্য আমাদেরকে 7 তারিখ রাত্রের থেকে নেওয়া শুরু করে। তো 7 তারিখ নিয়ে যাবে রাত্রেবেলা মিনার, যদিও যাওয়ার কথা ছিল 8 তারিখ জোহরের নামাজ থেকে পড়া, 9 তারিখ ফজর পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু আমাদেরকে আগে নিয়ে যাবে, আমরা ওই 9 তারিখ ফজর আর সুযোগ হবে না, আমরা দেখা যাবে 8 তারিখ ফজর থেকে এসা পর্যন্ত আমাদেরকে সেখানে পড়াবো। সেখানে গিয়ে যেটা করে, সেখানে কোনো নির্দিষ্ট কোনো আমল নাই, সেখানে গিয়ে কিছু মানুষ বেশি ইবাদত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, সেখানে বেশি ইবাদত করা, বেশি খাবার গ্রহণ করা সবটাই কষ্টকর। সেজন্য অবশ্যই আমরা কি করব, সেখানে যাওয়ার সময় আমরা কিছু পানীয়, পানি জাতীয় বা স্বাভাবিক ফল ফলাদি অথবা হালকা খাবার আমরা মিনার বাসে নেওয়ার চেষ্টা করব, এবং সেখানে গিয়ে আমরা স্বাভাবিক ফরজ নামাজগুলো সুন্দর মতো আদায় করব এবং বাকি ছোটখাটো আমল যা করতে পারি করবো, আলহামদুলিল্লাহ। আর যদি খুব ভারী কোনো কাজ আমরা করার চেষ্টা করব। 9 তারিখ সকালে নেওয়ার কথা ছিল, কিন্তু আগেই নিয়ে যাবে, 8 তারিখ রাতে আমাদেরকে নিয়ে যাবে।
8 তারিখ কোথায় নিয়ে যাবে? আরাফাতে। তাতে নিয়ে আমাদেরকে রেখে দিবে বা ঘুরে নিবে। নেওয়ার পরে আরাফাত দিনে যে ভুলগুলো আমরা করি সবচেয়ে বেশি, আরাফাত দিনে ফজরের নামাজের পর থেকে মানুষ আমল শুরু করে দেবে। আসলে আরাফাত মাঠে জোহর পর্যন্ত নির্দিষ্ট কোনো আমলই নেই। কি করে গিয়ে ফজরের পর থেকে আমল করে জোহর পর্যন্ত, জোহরের পরে ঘুমায়, প্রয়োজন আপনারা ওই সময় একটু ধীর গত থাকে, দ্রুত সম্পূর্ণ করে আপনারা একটু আরাম করবেন, কারণ সামনে দাঁড়িয়ে ঘুমানো খুব কষ্টকর হয়ে যাবে। তো কি করতে হবে? সেটি আরাম করা, স্বাভাবিক শুয়ে থাকা, শুয়ে বসে থাকা, গল্প গুজব না, কারণ আপনাকে এখন আস্তে আস্তে তালবিয়া পড়তে থাকে। এরপরে যখন নাকি জোহরের নামাজ চলে আসলো, জোহরের নামাজে ওখানে একটা মাসলা নিয়ে বিশাল ঝামেলা, এই ঝামেলাটা প্রায় 1500 বছর যখন চলে আসতেছে, আমি গত বছর চেষ্টা করছিলাম বাইতুল্লাহ শেখ সুদেশকে সাথে কথা বলা যায় কিনা, আমি চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণে এটা সিদ্ধান্তে যেতে পারিনি, কারণ ওখানে গিয়ে কি নামাজ একসাথে করবে, আলাদা তাবুতে কেমনে করবে, কসর করবে না মুকিমের নামাজ করবে, এটা নিয়ে বিশাল ঝামেলা। এমনকি আমরা প্রায় 100 জনের উপরে আলেম পাকিস্তানি এবং বাংলাদেশে পশ্চিমা, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। সেজন্য আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি, আমি চেষ্টা করি মসজিদে নামিরার মধ্যে নামাজ আদায় করা, যদি সেখানে আদায় করতে পারি তাহলে তার পিছনে যেভাবে আদায় করা সেভাবে আদায় করি, আর যদি ওখানে যেতে না পারি বেশি দূরে হয়ে যায় তাহলে আমি জোহর এবং আসরটাকে একসাথে এইভাবে করি যে জোহরটাকে জোহরের শেষ ওয়াক্তে এবং আসরটাকে আসরের শুরু ওয়াক্তে, তাহলে আর কারো কোনো ঝামেলা থাকে না। জোহর এবং আসরকে একসাথেও হলো, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে হলো, আসরের নামাজ আসরের ওয়াক্তে। এটা আমি আমল করি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, না হলে এই বিষয়ে আরো ভিন্ন মত আছে সেটাও আদায় করতে পারেন। যাই হোক, জোহরের নামাজের পরে যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায়, এরপর থেকে মূলত ওই সময় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই সময়টা হলো মেন সময়। এই সময়ে আমাদের যেটা এখন হয়, আমার খুব কষ্ট লাগে, বিশাল বড় বড় মজমা হয়, ওখানে বয়ান চলে, এই দোয়া হয়, মিলাদ এটা সেটা, মানে কি এক অবস্থা, মানে খুব কষ্ট লাগে, কিন্তু কি করবো, আমি নিরুপায় মানুষ, আমি কি বলবো, কয়জনের পারবো। তো ওখানে যেই কাজটা আমাদের করা দরকার, সাহাবাই কেরামদের আমল থেকে পাওয়া যায়, তারা একাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছে, অর্থাৎ নামাজের পরে আমি যতটুকু সম্ভব শান্ত হবে একাকি, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায়। একটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা অনেক দামি, দরুদ শরীফের আমল আছে, তালবিয়ার আমল আছে, এই আমলগুলো করবো আর একাকি দোয়া করার চেষ্টা করবো। যাই হোক, এভাবে সূর্য ডোবা পর্যন্ত এভাবে আমল চলবে, সূর্যটা ডুবে গেলে মাগরিবের যত ওয়াক্ত হবে মাগরিবের নামাজ আমরা আদায় করব। অনেকে দেখবেন রাস্তার মধ্যে মুসল্লা বিষয়ে নামাজ শুরু করবে, হ্যাঁ হজ করতে আসছি নামাজ কাদা হবে, এটা তো হতে পারবে না, এখানে এটাই আমল, এটাই ইবাদত। আমরা কি করব, মাগরিবের নামাজ আদায় করব না, বরং মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়ার পরে যত সম্ভব দ্রুত যদি আমরা জামাত পরি হেঁটে যাই, আর যদি গাড়িতে যাই তাহলে গাড়িতে আমরা অপেক্ষা করতে থাকবো, আর ওই তালবিয়া করতে থাকবো আস্তে আস্তে করে, এরপরে গাড়ি আসলে আমরা গাড়ির মাধ্যমে কোথায় চলে যাবো, মুজদালিফার মাঠে চলে যাবো, এটা রাত্রে 9টায় যাই 12টায় যাই যখনই যাই, গিয়েই আমাদের প্রথম কাজ হলো সেখানে ওযু করে ইস্তিনজা করে আমাদের মাগরিব এবং ইশা এই দুই নামাজ এক আজান এক ইকামত সালাত আদায় করে ফেলা। সেখানে যাওয়ার পরে যেই ভুলটা আমাদের ভাইরা করেন, বেশিরভাগ ভাই বোনরা করেন, এটা হলো সেখানে গিয়ে মুজদালিফায় গিয়ে করে কি প্রথম রাতে খুব ইবাদত করে, যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় একটা দুটার দিকে ঘুমাবে,
পরে যখন একটা ফজরের পরে মানুষ জামা শুরু করে তখন এরা যায় না। মুজদালিফায় অবস্থান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ যেই সময় আমরা এই সাহারি করি, সাহারির সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা, সূর্য উদয় পর্যন্ত এই সময়টা এখানে অবস্থান করা এবং ইবাদত করা এটা হলো জরুরি। কিন্তু এই সময় দুটা ভুল করে, একটা হলো এক গ্রুপ আছে সন্ধ্যা রাতে ঘুমায় পড়ে, হ্যাঁ ইবাদত করে ঘুমায় পড়ে, ভোর রাতে ওই সময় আর ইবাদত করতে পারে না, এটা একটা ভুল। আরেকটা ভুল দেখবেন রাত দুইটার পর থেকে সবাই চলে যাচ্ছে, এই সবাই যাচ্ছে আমরা প্রবেশ দেখব কেন, এখন ওই দেখা যায় হুজুর আমাদের কোনে সবাই চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এরা কি না জেনে আসছে না, এরা তো জেনে বুঝেই আসছে, এভাবে করে নেওয়ার চেষ্টা করে। আপনি যদি এর আগে মুজদালিফার মাঠ থেকে বের হয়ে যান তাহলে ওয়াজিব আপনার ছুটে গেল, এটা ভুল, মারাত্মক ভুল, এটা কেউ করবেন না। সেই জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত আমাদের কি করতে হবে, সেখানে অবস্থান করতে হবে এবং ওই মুহূর্তে দোয়া করা এবং ওই মুহূর্তে বিভিন্ন জিকির আজকার এবং আমলের মধ্যে। এরপর যখন সূর্য উদয় হয়ে যাবে তখন আমরা কি করবো, মিনাতে চলে যাব। মিনাতে গিয়ে প্রথম দিন এখানে একটা কাজ আছে মুজদালিফাতে, আমাদের 70টি কঙ্কর মোটামুটি আমরা যদি নিয়ে নিই, কারণ প্রথম দিন 60টা, পরের দুই দিন কতটা করে 21টি করে 42টা, তাহলে মোট কত 48টা, 49টা প্রয়োজন। তা আমরা কিছু বাড়ায় নিব, অনেকে বড় বড় সাইজ নেই, বড় সাইজ নিয়ে না ছোট ছোট, যদি মনে করে সয়তাকে যেহেতু মারবই ছোট দিয়ে মারবো কেন, একবার বড়টা ফাটা আছে এখানে কি করে নাই, আমরা আজান উত্তর যদি আজকে হাদিসে শুনছি আজান উত্তর যদি দোয়া করবো ডানে গিয়ে, তখন একেবারে ওই পাশে গেলে দেখবেন মোটামুটি খালি,
নিজে একটা ভালো পজিশন নিয়ে এরপরে বিসমিল্লাহ যদি পারেন অথবা বিসমিল্লাহ যে কোনো কাজ বিসমিল্লাহ রহমানের রহিম করে আপনার করে ফেলুন। সাতটি কন্ঠ মেরে এখন সবচেয়ে উত্তম হলো এটা শেষ করে কোথায় চলে যাওয়া, মসজিদে হারাম চলে যাওয়া, সেখানে গিয়ে কি করে নেওয়া, তোয়াফ করে। কিন্তু বারো তারিখ পর্যন্ত, দশ এগারো বারো, বারো তারিখ মাগরিব পর্যন্ত এই তোয়াফটা করার সুযোগ আছে। কেউ কেউ ভিড়ের জন্য এটা করে না, দশ তারিখ কঙ্কর মেরে ট্রেনে চলে যায়, আবার এগারো তারিখও তার মধ্যে চলে যায়, বারো তারিখে হয়তো আর করে, কেউ এগারো তারিখে করে, এই তিনদিন করার সুযোগ আছে। কিন্তু উত্তম হলো যদি কারো সামর্থ্য থাকে শরীরে নেয়, তাহলে দশ তারিখ কঙ্কর নিক্ষেপ করে সে কোথায় চলে যাবে, সে চলে যাবে বাইতুল্লাহ, সেখানে গিয়ে কি করবে, সে ফরজ তোয়াফ করবে। এই তোয়াফটা কোনো ফরজ, ইতিমধ্যে তিন ফরজ শেষ, আরাফা অবস্থান হয়েছে এহরাম আর কি, এই যে এখন আমি তোয়াফে জিয়ারা করলাম বা ফরজ তোয়াফ করলাম। এই ফরজ তোয়াফের পরে আমি সাইটটা করে ফেলবো ইনশাআল্লাহ। সাইটটা আগেও করার একটা নিয়ম আছে, কিন্তু যদি হজে যাওয়ার আগে আট তারিখের আগে কেউ এই সাইটটা করতে যায় যে পরে ভিড় বেশি আমি আগে করবো, তাহলে একটা নফল তোয়াফ করে এরপরে সাইটটা করা যায় না, আর যার সামর্থ্য আছে আমরা আগে করবো না পরেই করবো ইনশাআল্লাহ। তো ফরজ তোয়াফের পর আমরা কি করবো, সাই করবো, এই সাইটটা হলো ওয়াজিব। এখন আসলো এই এহরামের কাপড় থেকে আমাকে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আগে কুরবানি করতে হবে, এরপরে পেলাম মাথার, আগে কুরবানি এরপরে মাথার চুল আমাকে কি করতে হবে, মন্ডাতে হবে অথবা ছোট করতে হবে। এই কুরবানির ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটা, এই ভুলটা অনেক বড় বড় ব্যক্তিরাও করে, আমি বেশ কিছু আলেমদেরকে গিয়ে দেখলাম সর্বনাশ। দেখো স্বাভাবিকভাবে কোরবানি করার জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংকে তারিখ দিয়ে দিছে দশ তারিখ এগারো তারিখ, একজন এক এক তারিখ দিয়ে দিচ্ছে। এখন দশ তারিখ যদি বলেন তাহলে দশ তারিখ তো শুরু হয়েছে রাত বারোটার থেকে, পর বারোটা এগারো তারিখ তারপর বারোটার পর থেকে শুরু হবে, এখানে একটা বড় ভুল থেকে যায়। যদি সেখানে নির্দিষ্ট টাইম লেখা থাকে যে দশ তারিখ দুপুর বারোটা, তাহলে তো আপনি করতে পারেন, তারপরে একটু দেরিতে করা ভালো। যদি টাইম লেখা না থাকে তাহলে এই ভুলটা কখনো করবেন না যে দশ তারিখ আমি ওই সকালে এই তোয়াফ এবং সাই করে কি করে ফেললাম, আমি কুরবানি হোক না হোক আমি মাথা কি করলাম, চেষে ফেললাম, এই ভুলটা করবো না। কারণ আমি যে দুপুরে করবো, এই দশ তারিখ তো শুধু দুপুরের নাম না, রাত বারোটা পর্যন্ত দশ তারিখ, আমি কথাটা বুঝাতে পারছি আপনারা বুঝছেন, এই ভুলটা অনেক আনন্দও করেন। সুতরাং এই কথাটা আমাদের খেয়াল থাকতে হবে, যদি টাইম থাকে যে দশ তারিখ বিকাল চারটা আমার কি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বিকাল চারটায় আমরা কি করবো, আমরা মাথা চলতেছে এরপর আমরা হালাল হয়ে যাবো। কিন্তু যদি টাইম লেখা না থাকে, যদি তারিখ থাকে, তাহলে ওদিন আমরা কি করবো না, ওদিন আমরা মাথার চোখ না চেষে স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়লাম, রুমে একটু আরাম করলাম, এভাবে করে কাটিয়ে দিব, রাত বারোটার পরে কি করবো, আমি আমার মাথা মুন্ডা করতে চাই। আমি বোঝাতে পেরেছি এবার আসুন আমার কাজকলাম সম্পূর্ণ শেষ, সাইও শেষ, কুরবানিও শেষ, মাথাও চাষা শেষ, এখন একটা কাজ খালি বাকি আছে, দুইটা কাজ। একটা হলো এগারো এবং বারো তারিখে তিন শয়তানকে সাতটা 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 করে একুশটা একুশটা করে দুই দিনে কি করতে হবে, কঙ্কর মারতে হবে, এই ওয়াজিব একটা কাজ বাকি রয়েছে। আর রাত্রে অবস্থান করা সেটা তো সুন্নত। আরেকটা কি বিদায়ী তোয়াফ, এই বিদায়ী তোয়াফ এখন আমি সারবো না, যদি মদিনায় খারাপরা থাকে তাহলে আমরা বিদায়ী তোয়াফ করবো, না হলে তো আমরা স্বাভাবিক আমরা ইবাদত করতে থাকবো। একেবারে শেষ মুহূর্তে যেদিন আমরা যাব সেদিন অথবা এর আগের রাতে কোনো একটা ভালো সময়ে আমরা কি করবো, বিদায়ী তোয়াফটা করে দিই। এই হলো মোটামুটি, এগুলোর আবার অনেকটা ব্যাখ্যা আছে, কারণ সবগুলো আপনাদের মাথায় থাকবে না একসাথে বলবো। এতগুলো কথাও যদি মাথায় রাখতে পারেন তাহলে দেখা যাবে ওই সময় যখন এগুলো দেখবেন সবগুলো ইনশাল্লাহ মনে পড়ে যাবে।
তা আমরা আবারও বলতেছি এই তামাক তো হজের সর্বমোট কাজ ১৪টা, চারটা হলো দুইটা ফরজ দুইটা ওয়াজিব, এহরাম এবং তোয়াফ এটা ফরজ, আর মাথার চুল আছে আর সাই করা এটা ওয়াজিব, আর ১০টা কাজ হলো হজের জন্য, এর মধ্যে ৩টা ফরজ ৬টা ওয়াজিব ১টা সুন্নতে মুআক্কাদা। ফরজ ৩টার ১ নম্বর কি? ২ নম্বর আরাফার মাঠে অবস্থান করা, ৩ নম্বর ফরজ তোয়াফ করা, আর ওয়াজিব ৬টার ১ নম্বর হচ্ছে মুজদালিফায় সুবহ যাতিকের পরে অবস্থান করা, ২ নম্বর এই ৩ দিন কঙ্কন নিক্ষেপ করা জামারাতে, ৩ নম্বর কুরবানি করা তামাত্তু এবং কেরান হজ আদায়কারীদের জন্য, ৪ নম্বর মাথা মুন্ডানো অথবা ছোট করা, ৫ নম্বর ফরজ তোয়াফের পরে সাই করা, আর ৬ নম্বর বিদায়ী তোয়াফ করা। এবার আসুন একটা কথা সংক্ষেপ, যেটা আমরা জানি না, খালি এই দোয়া করি সেই দোয়া, কোথায় দোয়া কবুল হয় এটা আমরা জানি না, যে স্থানগুলোতে দোয়া কবুল হবে বিভিন্ন হাদিস অথবা তাফসীর থেকে বোঝা যায়। ১ নম্বর আগে বলেছিলাম দোয়া কবুল হওয়ার জায়গা কোনটা? মাকামে। ১ নম্বর হচ্ছে কাবা ঘর দেখলে প্রথম যে দোয়াটা করে সেই দোয়াটা কি হয়? কবুল হয়। আল্লাহর ঘর দেখে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। ১ নম্বর। ২ নম্বর হজরে আসওয়াদ এবং কাবা ঘরের যে দরজা এর মাঝখানের জায়গাটাকে বলা হয় আরবিতে মুনতাজাম। হজরে আসওয়াদের এই কোনা আর দরজার অল্প মাত্র হয়তো ৫-৬ ফিট জায়গা হবে, এই জায়গাটার নাম হলো মুনতাজাম। দেখবেন অনেকে এটা জড়ায় ধরে রাখছে, এই জায়গাটা জড়ায় ধরে দোয়া করলে সেই দোয়া কবুল হবে আশা করা যায়। ২ নম্বর জায়গা। ৩ নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে, মাকাম ইব্রাহিম আপনারা জানেন একটা বেহেশতি পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম সাহেব কি করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছিলেন, এই মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে সে দোয়া কবুল হয় আশা করা যায়। ৩ নম্বর মাতাফ, ওই যে পুরাটা জায়গা যেখানে তোয়াফ চলে, তোয়াফরত অবস্থায় পুরো জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। পঞ্চম হাতিমে কাবা, আপনারা জানেন কাবা ঘরের পাশে একটা আরেকটা অতিরিক্ত জায়গা আছে ব্যারিকেড দেওয়া, কাবারই অংশ, এই হাতিমে কাবার ভিতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই হাতিমে কাবার ভিতরেই মিজাব রহমত আছে, যেখান থেকে পানি নামে মিজাব রহমত, এর নিচে ঠিক ওই নালার সোজা নিচে যদি কেউ দাঁড়িয়ে দোয়া করে তাহলে সেই দোয়াও কবুল হয়। রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ, আমি বলছি হজরে আসওয়াদ যেই কোনা যেখান থেকে আপনি তোয়াফ শুরু করবেন এর আগের কোনার নাম হলো রুকনে ইয়ামানি। এই দুইটা রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ এই দুটো জায়গার মধ্যে বিশেষভাবে দোয়া করতে হবে। আরেকটা হলো জমজম কূপের পাশে, যদিও আপনারা জমজম কূপ কোথায় দেখবেন না জানবেন না, জমজম কূপের পাশে দোয়া করলে দোয়া কবুল হয়। সাফা পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়। পুরা সাফা এবং মারওয়ার মাঝখানের জায়গাতেও দোয়া কবুল হয়, বিশেষভাবে ওই সবুজ চিহ্নধারী যে জায়গা এই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার আসুন মিনার মাঠে দোয়া কবুল হয়, মুজদালিফার মাঠেও দোয়া কবুল হয়, আরাফার মাঠেও দোয়া কবুল হয়। মিনার মাঠে বিশেষভাবে ওই যে কঙ্করগুলো আছে যে জামাওয়াত গুলো শয়তানগুলো যে আছে প্রতীকী যেটা আছে এর পাশে বিশেষ করে ছোট এবং মেঝোটা এই দুইটার মধ্যে সাতটা সাতটা মারার পরে দোয়া রাসূলুল্লাহ ইসলাম বলেছিলেন এবং এই দোয়া কবুল হবে এর নিশ্চয়তা এসেছে। সুতরাং এই জায়গাতে দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এগুলো হলো দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ আমরা এই জায়গাগুলোতে ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব, কিন্তু খেয়াল রাখতে হবে মূল নীতি হলো কাউকে সফরের মধ্যে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, কারণ হারাম কাজ করে কখনো আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আমি অনেক ভাইয়ের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আমি প্রশ্নগুলো দেওয়ার জন্য আমি তৈরি আছি, এখনো বলতে পারেন অথবা ঘুমে গিয়েও বলতে পারেন, আমাদের সময় সর্বমোট ১০ মিনিট বাড়িয়েছি, বলুন।
আচ্ছা আলহামদুলিল্লাহ উনি বলছেন, আমি আগেও শুরুতে বলছিলাম আপনাদের স্মরণ আছে কিনা, যে যারা নাকি তামাত্তু হজ করবে তারা প্রথম গিয়ে এহরাম শেষ করে ফেলবে, এরপরে 8 তারিখ আবার কি করতে হবে, এহরাম মাপতে হবে। এটা শুরুতে বলে নিয়েছিলাম, দেখি আর পরে এটা বলি নাই। 8 তারিখ বা আমাদেরকে তো নিয়ে যাবে 7 তারিখ, 7 তারিখ হজের জন্য এহরাম মাপতে হবে। সুন্নত নামাজ যদি আপনি অসুস্থ থাকেন অথবা আপনার মারাত্মক মানে খুব সময়ের সংকীর্ণতা থাকে সেক্ষেত্রে এটা ছাড় আছে। আপনি আমরা সেখানে যাই মূলত ইবাদতের জন্য, আলাদা কোনো আমাদের উদ্দেশ্য থাকে না এবং পর্যাপ্ত সময় থাকে। যদি আমরা সুস্থ থাকি, অসুস্থ না থাকি, তাহলে সুন্নতটা করে নেওয়া, আমি করি আপনারা করতে পারেন, করাটাই উচিত। একটি কথা বলেছেন, বদলি হল যদি কেউ লোককে হজের পাঠান, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, হজে যদি কারো পক্ষ থেকে কেউ যায় তাহলে তিন প্রকার হজের মধ্যে শুধুমাত্র করতে পারবে ইফরাদ হজ। আর যদি মালিক বেঁচে থাকে বা সে তার ছেলে অনুমতি দিয়ে দেয় যে না আপনি যে কোনো হজ ইচ্ছা আপনি করতে পারবেন, তাহলে তো আপনি যে কোনোটাই করতে পারবেন। এখন ইফরাদ হজের আপনার অনুমতি আছে, এখন আপনি গিয়ে কি করলেন, তামাত্তু হজ করলেন। এখন এই তামাত্তু হজের মধ্যে যে কুরবানি, এই কুরবানির টাকাটা মূলত উনি দিতে বাধ্য না, এটা যে হজটা আদায় করতে যাবে ভক্তি হয়ে তাকে আদায় করতে হবে। যদি মালিক দিয়ে দেয় তাহলে এটা অনুগ্রহ হবে। জি বলুন। আমি আমার বাবা মার জন্য কিছু আগে যেমন অনেকের কাছে শুনেছি যে ওমরা করেছে, এটা কি ওনারা কোনো ওসিয়ত করে ওনারা হজ করে গেছে, আমি কি আমার বাবা মার জন্য উমরা করার কোন নিয়ম আছে? হ্যাঁ, করা যেতে পারে, করা যেতে পারে, করা যেতে পারে। বাকি এই একটা মাসেল আমাদের জানা থাকা দরকার, সেখানে হজ শেষ করার পরে যখন অতিরিক্ত উমরা করবে না তোয়াফ করবে, মুফতিয়ান বলেন একের অধিক উমরা করা থেকে একের অধিক তোয়াফ করাটা সবার জন্য আমরা কি করতে পারি, আমরা আমার বাবার পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে আমি তোয়াফ নফল তোয়াফ করে দিতে পারি। আর এখান থেকে যদি আপনি আলাদা উমরা নিয়ে যদি আমি বছরের আমি আমার মার জন্য উমরা করবো, এটাও করার সুযোগ আছে, নিষেধ না। ওনার প্রশ্ন শেষ হবে, ঠিক আছে। আমি কি ওই কাপড়টা চেঞ্জ করে আরেকটা এরাম করতে পারি? হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি এটা পবিত্র থাকে তাহলে এটা পবিত্র চেঞ্জ না করে, কিন্তু যদি অপবিত্র হয়ে যায় অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো, এই সুযোগ আছে। কিন্তু এটা আমি চেঞ্জ করে অন্য কাপড় পরিধান করবো না, আমি এই এহরামের কাপড় যেটা পরিধান করা ছিলাম এটাকে চেঞ্জ করে আরেকটা এহরামের কাপড় যত দ্রুত পরা যায় আমরা পরিবর্তন করতে পারবো। আমি আগে বলেছি এটা মূলত এই জন্য বলেছি যে অনেকে প্লেনে ঘুমায় পড়ে, অনেকে ক্লান্ত হয়ে পড়ে, ওযু থাকে না, নামাজ পড়তে পারে না, একটু ঝামেলা হয়ে যায় অজগর অবস্থা, এই জন্য আগে মিনারের সাথে আমরা কি করবো নামাজ পড়ে নিয়োগ করতে পারি।
আমি এবার ওমরা যাওয়ার সময় আমি ওই মেয়েটার থেকে নিয়োগ করেছি। হ্যাঁ, এটা ইয়ালাম দামি জেদ্দার যখন নামবো অল্প কিছু সময় আগে, আধা ঘন্টা আগে হয়তো 20-25 মিনিট আগে আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা এখন বর্ডার ক্রস করছি। আমি যদি একটা সেট রাখি যে যখনই টয়লেটে ঢুকবো ওইটা পরে যাবে, তাহলে রিস্ক থাকলো না, এটা করা যায়? ওটা করা যায়, কিন্তু এটা সুন্দর সম্ভব। আমরা চেষ্টা করবো যেটা পরিধানগত অবস্থায় আছে সেটাই আমি পরিধান করে যাবো, যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা চেঞ্জ করবো। মানে ছোটর পরিমাণ বলতে কিতাবে বলা হয় যে ওই যে আমরা চানা বুট খাই যে বুট, বিশেষ করে রমজান তো মাথায় পেয়েছে সরল থাকার জন্য, ওই বুটের সাইজ হলে ভালো হয়, কিন্তু ওইভাবে তো সবগুলো মিলানো কষ্টকর। অর্থাৎ যতটুকু ছোট আমরা পাই আমরা ওই বুট বা এর থেকে একটু বড় হতে পারে এই সাইজে নেওয়ার চেষ্টা করি। আর স্যান্ডেলের বিষয়টা যেটা, অনেকে কি করে সিলাই কিন্তু স্যান্ডেল নেয়, হ্যাঁ ওটা না নেওয়াই উচিত, কিন্তু এই স্যান্ডেলও ব্যবহার করা যায় যদি আমার উপরের এটা না থাকে। অর্থাৎ কেউ করে কি উপরটা পুরোটা ঢেকে নেয়, এই উপর যদি ঢেকে ফেলে তাহলে আমার এহরামটা কি হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা চেষ্টা রাখবো যে যেন ফিতাও না হলে এই জায়গাটা খোলা থাকে। অবশ্যই অবশ্যই তোয়াফের মধ্যে যদি ওযু কারো ভেঙে যায় তাহলে আবার ওযু করেই তোয়াফ করতে হবে, কিন্তু এখানে আমি বলেছি প্রথম তিনটার মধ্যে যদি হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, আর তিনটার পরে যদি হয় তাহলে যেই কয়টা আগে হয়েছিল ওই ভান্তিটার থেকে আবার শুরু করবে। আমি ভালো করে শুনতে পাচ্ছি পূর্ণ করার জন্য কোনো কারণ ছাড়া হোটেলে না থাকা। আর যদি কেউ অসুস্থ থাকে অথবা তার সাথী কেউ অসুস্থ থাকে যাকে দেখভাল করার জন্য রাখা দরকার, সেক্ষেত্রে আপনি এটাও ছাড়লেও ছাড়তে পারেন, কিন্তু শুনতে মক্কা দেখেও লাগবে। জি আসলে মানে মক্কাতে এমন অনেক কাজ হয় যে কাজগুলো শরীয়তের মাসালা অনুযায়ী সুন্দর না, কিন্তু আল্লাহ পাক আসলে কিভাবে কবুল করবেন সেটাও জানি না। দেখা যায় আপনারা নিজেরাই দেখেছেন যে ওই জায়গায় নামাজের এক অংশ, এই জায়গায় নামাজের এক অংশ। এই বছর আমি আমার পরিবার নিয়ে যখন গেলাম তো আমি ফজরের সময় যাচ্ছি, তো পরিবার বলছে আরে এখানে সব নামাজ পড়তেছে এত কষ্ট করে যাওয়ার দরকার, আমি তো জানি না। যে দেখতেছি যে ওখান থেকে মোটামুটি বলা চলে আমাদের মসজিদের কমপক্ষে 4-5টা সম পরিমাণ হবে এই পরিমাণ ফাঁকা জায়গা। এই জন্য অবশ্যই চেষ্টা করা দরকার যে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়া, এর ফজিলত তখনই বাহিরে পাওয়া যাবে, এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, এগুলোর জন্য সবচেয়ে বেস্ট মানে একেবারে হজের দিক হজে এই কদিন আপনি যদি আগে যান তাহলে একেবারে শুরু দিক থেকে মানে ওনারটা শেষ করে এরপরে জিয়ারাত, আর যদি দেরিতে যান তাহলে আপনি শেষ দিকে অর্থাৎ হজ শেষ করে এরপরে মানুষ যখন কিছুটা কমে যাবে তখন করা যাচ্ছে। এখন একেবারে নামাজের সময় হয়ে গেছে, আমি কিছুক্ষণ আনছি ইনশাআল্লাহ, এরপরেও তো আপনারা যাওয়ার আগে সময় পাবেন। আমি ইনশাআল্লাহ আপনার প্রস্তুত করার জন্য প্রস্তুত আছি, আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করে না।